মুসুরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনে আইএএস পেশাদার কোর্সের ফেজ ওয়ান প্রশিক্ষণ সমাপ্ত করার পর ত্রিপুরা কার্ডে জন্মগ্রহণকারী 2021 ব্যাচে নিম্নলিখিত আইএএস প্রবেশনারদের জেলাগুলিতে সহকারী কালেক্টর পদে নিয়োগ করা হয়েছে। প্রতিটি জেলার জন্য যাদের নাম উল্লেখ করা হয়েছে প্রশিক্ষণের পর তারা হল রিঙ্কু আইএএস জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর কার্যালয় গোমতী জেলা উদয়পুর, সুমিত কুমার পাণ্ডে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর কার্যালয় ধলাই জেলা আমবাসা, প্রদীপ কে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর কার্যালয় দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া, মেগা জৈন জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর কার্যালয় পশ্চিম ত্রিপুরা জেলা আগরতলা ও রাজদীপ সিং জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর কার্যালয় উত্তর ত্রিপুরা ধর্মনগর সহকারী কালেক্টর পদে নিয়োগ করা হয়েছে। রাজ্যের রাজ্যপালের নির্দেশ মূলে এই নির্দেশিকা জারি করা হয়েছে।